হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা তোমাদের ক্লাস এইট এর প্রশ্ন বিচিত্রা থেকে গণিতের যেটা 4 নম্বর স্কুল দেওয়া হয়েছে বারানগর রাজকুমারী মেমোরিয়াল গার্লস হাই স্কুল থেকে, এই স্কুলের সমস্ত গাণিতিক সমস্যাগুলো আমরা আজকের ক্লাসে পরপর খুব সহজভাবে সমাধান করে নেব। যারা আগের ক্লাসগুলো দেখোনি, যেখানে আমরা 1 থেকে 3 পর্যন্ত মডেল কোশ্চেন পেপারের সলিউশনগুলো খুব সহজভাবে সমাধান করেছিলাম, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 8 এই নামে প্লেলিস্টে লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিও। দেখো আমাদের আজকের সেটে প্রথম প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে। একটা সূক্ষ্মকোণ আমি নিচ্ছি 70 ডিগ্রি, একটি আমরা স্থূলকোণ নিচ্ছি 110 ডিগ্রি, আমরা দেখতে পাচ্ছি যোগ করলে 180 ডিগ্রি হয়। তাহলে সম্পূরক মানে 180 ডিগ্রি এটা হতে পারছে, তাহলে এক্ষেত্রে আমরা লিখবো সত্য, এটা কিন্তু হওয়া সম্ভব। সঠিক উত্তরটি নির্বাচন করো, হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়, এখানে আনসার হবে 1729। সঠিক উত্তরটি নির্বাচন করো, পি বাই কিউ একটি মূলদ সংখ্যা হলে এক্ষেত্রে নিচে যে হরটা থাকে সেটা কখনোই কিন্তু শূন্য হবে না, দ্যাট মিনস কিউ নট ইকুয়াল টু জিরো, শূন্য হয়ে গেলে সেটা কিন্তু অসীম হয়ে যায়, শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে সেটা কিন্তু কখনোই মেলে না, তার জন্য হরে কখনোই কিন্তু সেটা শূন্য হবে না। পাই চিত্রে তথ্যগুলোকে প্রকাশ করা হয়, পাই চিত্রে তথ্য প্রকাশ করা হয় এক্ষেত্রে আমরা জানি বৃত্তাকার চিত্রের মাধ্যমে। শূন্যস্থান পূরণ করো, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তোমরা জানো, স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে মাইনাস টু এ বসবে, তাহলে স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার। নেক্সট 30 ডিগ্রি কোণের পূরক কোণ, পূরক কোণ মানে দুটো কোণ মিলে 90 হয়, তাহলে একটা যদি 30 হয় তাহলে আর একটা কত বিয়োগ করো, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 60 ডিগ্রি, তার মানে অপশন এ। এরপরে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে স্বাভাবিক সংখ্যা খুঁজে লেখো, এগুলোর মধ্যে দেখো স্বাভাবিক সংখ্যা কত, শূন্যর পরে যতগুলো পূর্ণ সংখ্যা আছে সেগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। এখানে শূন্যর পরে দেখো 1.2, এগুলো দশমিক, এগুলো ভগ্নাংশ, এগুলো ভগ্নাংশ, শুধুমাত্র 4টা হচ্ছে কিন্তু স্বাভাবিক সংখ্যা, তাহলে এখানে আনসার হবে 4। এরপর দূরের জায়গাগুলো সলভ করব। প্রথম প্রশ্ন, 1-এর 3 ও 3-এর 5-এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো। দেখো আমরা যেটা করব, সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব, তাহলে 3 আর 5-এর লসাগু 15, 15 করার জন্য এটাকে কি করতে হবে, দেখো 15-কে 3 দিয়ে ভাগ করলে 5 হয়, তাহলে উপর নিচে 5 দিয়ে গুণ করব, 15-কে 5 দিয়ে ভাগ করলে 3 হয়, তার জন্য উপর নিচে 3 দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে কি দেখো 5-কে 5, 3-5-15, 3-3-9, 3-5-15, তাহলে নিচে হরে দুটো দিয়ে 15 আসলো, তাহলে এটা 5-এর 15, 5-এর 15 এখানে আছে, তারপরে কত হয় 6-এর 15, তারপরে কত হয় 7-এর 15, তারপরে কত হয় 8-এর 15, তারপরে কত হয় 9-এর 15, তাহলে এই দুটোর মাঝে কারা কারা আসছে, এরা আসছে, আমাকে বলেছে যে কোনো দুটি মূলদ সংখ্যা, তাহলে আমি এখানে দেখো লিখেছি এই দুটোর মধ্যে, এটা 6 লিখ করে দাও, কেমন 6-এর এটা 6 আর এটা 7, তাই না 7, তাহলে 6-এর 15 লেখা হয়েছে, আর একটা তোমরা করবে 7-এর 15, এখানে মিস্টেক হয়ে গেছে, 6-এর 15 আর 7-এর 15 করবে, বা 7-এর 15 আর 8-এর 15 করতে পারো, এখানে 3টে পাচ্ছ, 1টা 2টো 3টে, এই 3টের মধ্যে যে কোনো দুটো তোমরা লিখবে। নেক্সট একটা সরল দেওয়া হয়েছে, সরলটা খুবই সোজা, দুটো স্টেপে আনসার হয়ে যাবে, আমরা গুণ করব, দেখো এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার সঙ্গে এবার সি স্কোয়ার গুণ করো, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার, মাঝখানে মাইনাস, বি স্কোয়ার সি স্কোয়ার, তারপরে মাইনাস দিলাম, তার কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার, সেটাকে ঘুরিয়ে লিখেছি এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে একরকম হবে, সি স্কোয়ার এ স্কোয়ার না লিখে এ স্কোয়ার সি স্কোয়ার লিখলাম, আর বি স্কোয়ার সি স্কোয়ার, প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কেটে যায়, প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার কেটে যায়, মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার কেটে যায়, তাহলে আনসার কিন্তু হয়ে যাচ্ছে এক্ষেত্রে দেখো 0। নেক্সট 108-কে ক্ষুদ্রতম কোণ ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন হবে। 108-কে আমরা ভেঙে দেখব, 2 দিয়ে ভাগ করলে 54 হয়, 2 দিয়ে 54-কে ভাগ করলে 27 হয়, 27 দেখো 3-9-27, আবার 3-3-9 হয়, 3-1-3, তাহলে 108-কে ভাঙলে 2টো 2 পাচ্ছি, 3টে 3 পাচ্ছি, 2টো 2 মানে 2 স্কোয়ার, 3টে 3 মানে 3 কিউব। এবার আমাকে পূর্ণ ঘন করতে গেলে দেখো 3টে তো 3 আছে, কিন্তু 3টে তো আর 2 নেই, তাহলে 2টো 2 আছে, আর একটা 2 যদি চলে আসে তাহলে 2 স্কোয়ার আর একটা 2 মানে 2 কিউব হয়ে যাবে, তাহলে আমাকে আর কি করতে হচ্ছে, এখানে আর একটা 2 দিয়ে গুণ করলেই কিন্তু যে গুণফলটা হবে সেটা পূর্ণ ঘন হয়ে যাবে, তাহলে আমরা লিখবো অতএব 108-কে 2 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে, তাহলে এটা কিন্তু হবে আনসার। 2-এর দাগে 4-এর প্রশ্ন, চিত্র সহ সন্নিহিত কোণের সংজ্ঞা দাও, লিখবে একই শীর্ষবিন্দু, দেখো এখানে শীর্ষবিন্দু হচ্ছে ও,
কেমন, একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহু। এখানে সাধারণ বাহু হচ্ছে ও এ, এটা এ ও সি, এই কোণেরও সাধারণ বাহু হচ্ছে মানে ও সি, আর বি ও সি বা সি ও বি এই কোণেরও মানে দেখো এটা কোণ আর সাধারণ বাহু হচ্ছে ও সি, তাহলে ও সি এদিকেও আছে এদিকেও আছে, দুটি কোণেরই সাধারণ বাহু। তাহলে একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহু দুপাশে অবস্থিত কোণ দুটিকে একে অপরের সন্নিহিত কোণ বলা হয়। এখানে এই দুটো কোণ হচ্ছে সন্নিহিত কোণ। এরপর তিনের এক, এখানে দেখো প্রথমে বলা হয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে যদি পাঁচ হয় তাহলে এটার মান কত, তো যেটা দেওয়া হয়েছে প্রদত্ত রাশি সেটা আমরা লিখলাম। এবার দেখো আমরা এ কিউব প্লাস বি কিউবের যেটা সূত্র সেটা জানি হচ্ছে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এটা সূত্র। তাহলে এখানে আমি এটাকে এই জায়গাটাকে এরকম ভাবে লিখতে পারি, তো দেখো আমি এখানে পাশে লিখছি এটা এক্স তার কিউব লিখলাম আর এটা ওয়ান বাই এক্স তার কিউব লিখলাম, তাহলে এ কিউব প্লাস বি কিউব একই রকম, এ প্লাস বি মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি লিখলাম, উপরের এক্স নিচে এক্স কেটে যায়, এক্স প্লাস ওয়ান বাই এক্স বলেছে কোশ্চেনে, এই এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে পাঁচ, তাহলে পাঁচ তার কিউব মাইনাস তিন এটা মানে পাঁচ, পাঁচের কিউব একশো পঁচিশ, সেখান থেকে তিন পাঁচে পনেরো বাদ দাও তাহলে হয়ে যাচ্ছে একশো দশ। ভাগফল নির্ণয় করো, এখানে ভাগফলটা আমরা করবো এরকম ভাবে নিচে লিখে ভাগ করবো তাহলে আমাদের সুবিধা হবে, উপরে লিখলাম ভাগ মানে নিচে আমরা পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার লিখলাম, ভাগ মানে প্রত্যেকটাকে ভাগ করতে হবে, তাহলে এটাকে লিখে এটা নিচে এটা লিখবো, মাইনাস চিহ্ন দিয়ে এটা লিখে এটা নিচে এটা লিখবো, প্লাস আছে তাহলে এটা লেখার পরে নিচে আমরা এটা লিখবো। এবার খেয়াল করো এখানে দেখো পি স্কোয়ার নিচে পি স্কোয়ার কেটে যায়, উপরে কিউ স্কোয়ার নিচে কিউ স্কোয়ার কেটে যায়, আর দেখো ভাগ করার সময় পাওয়ার কিন্তু বিয়োগ হয়, ভাগে পাওয়ার মনে রাখবে সবসময় যে বিয়োগ হয়, আর গুণের ক্ষেত্রে পাওয়ার কিন্তু যোগ হয়, এখানে ভাগ হচ্ছে তার পাওয়ার বিয়োগ হবে, আর এর পাওয়ার হচ্ছে ফাইভ নিচে আর এর পাওয়ার টু, ফাইভ মাইনাস টু, এখানে আর স্কোয়ার কেটে যায়, পির পাওয়ার দেখো উপরে তিন নিচে দুই তাহলে থ্রি মাইনাস টু, কিউ এর পাওয়ার উপরে ফাইভ নিচে টু তাহলে ফাইভ মাইনাস টু, এখানে পি টু দি পাওয়ার ফাইভ মাইনাস নিচে আছে টু, আর কিউ এর পাওয়ার দেখো থ্রি নিচে আছে টু তাহলে থ্রি মাইনাস টু, আর তাহলে ফাইভ থেকে টু মাইনাস করলে হয়ে যাচ্ছে দেখো থ্রি, পির পাওয়ার তিন থেকে দুই বাদলে এক, এক লেখা দরকার নেই শুধু পি লিখবে, কিউ দেখো পাঁচ থেকে দুই বাদলে তিন, একরকম ভাবে পি কিউব এটা হয়ে যাচ্ছে কিউ। এরপরে দেখো তিন নম্বর যে দেওয়া হয়েছে পাই চিত্র, এরকম টাইপের প্রশ্ন আমরা করেছিলাম দেখো আগেরটাতে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে ব্রাশের বদলে আর্ট পেপার, এরপরে কাঁচির বদলে এখানে রং, স্কেচ পেন যেটা সেটা পিচবোর্ড এখানে, আর কাঁচি যেটা দেখো আর্ট সেটা হচ্ছে পিচবোর্ড, তাই না, এখানকার পিচবোর্ডটা এখানে কাঁচি আর এখানকার পিচবোর্ড যেটা আছে বারো সেটা হচ্ছে এখানে স্কেচ পেন, যাই হোক উল্টো পাল্টা করে দেওয়া হয়েছে, এটা আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এরকম ভাবে করবে কেমন, আমি তোমাদের দেখিয়ে দেব তার কারণ আগের সেটটাতে আমরা এটা করেছি। তাহলে এখানে মোট খরচটা লিখবে, মোট খরচ যা আছে এটা যোগফলটা ষাটই হবে, লেখার পরে এখানে ব্রাশ লিখবে, ব্রাশ লিখবে এই সংখ্যাগুলো একই হবে কেমন, নিচে যেগুলো দেওয়া হয়েছে নয় দেওয়া হয়েছে, মোটটা দিয়ে ভাগ করতে হয় তাহলে নয়ের ষাট, এখানে স্কেচ পেন দিয়েছে স্কেচ পেন লিখবে না রং লিখবে, রং লেখার পরে এই ঘরটা করবে, রং লেখার পরে পঁচিশ লিখবে, এগুলো যা আছে লিখবে, তারপরে মাটি, মাটি লেখার পরে রঙিন ফিতের ঘরটা করবে, মাটির ঘরটা কি হবে রঙিন ফিতের মতো ঘরটা করবে, আর পিচবোর্ডটা হবে এইটা, পিচবোর্ডটা বারো বলেছে পিচবোর্ড লিখে তারপরে এই ঘরটা করবে, তারপর শেষে কাঁচি, কাঁচি দেওয়া আছে আট তাহলে পিচবোর্ডের বদলে কাঁচি লিখে এর ঘরটা করবে, যেহেতু মোট খরচ হয়েছে ষাট তার জন্য সবার নিচে ষাট দিয়ে ভাগ করবে, তাহলে নয়ের ষাট এটা বারোর ষাট এটা পঁচিশের ষাট এটা ছয়ের ষাট এটা আটের ষাট, কাটাকাটি করে সব পাবে, ভগ্নাংশে যেটা হলো সেটাকে এবার তিনশো ষাট দিয়ে গুণ করে আমরা কেন্দ্রীয় কোণ বার করবো, তাহলে শূন্য শূন্য কেটে যায় আঠারো দুই ছত্রিশ তাহলে তিন আঠারো চুয়ান্ন, এটা কাটাকাটি করলে বাহাত্তর, এটা কাটবে তিন বারো ছত্রিশ তাহলে তিরিশ, তিরিশকে পাঁচ দিয়ে গুণ করলে দেড়শো, এরকম করে কাটাকাটি করার পরে একটা তোমরা কি করবে পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে, পেন্সিল কম্পাসের সাহায্য নেবে নিয়ে এরকম ভাবে বৃত্ত অঙ্কন করবে, অঙ্কন করার পরে স্কেল নেবে, স্কেল নিয়ে এরকম ভাবে তোমরা দাগ দেবে, দাগ দেওয়ার পরে প্রথম কোণটা বলেছে চুয়ান্ন ডিগ্রি তোমরা এরকম ভাবে বসাবে, চাঁদা চাঁদা বসানোর পর চাঁদা বসিয়ে নেবে, বসিয়ে নিয়ে তোমরা চুয়ান্ন মাপবে, দেখো এটা হচ্ছে চুয়ান্ন তাই না, এটা পঞ্চান্ন এটা চুয়ান্ন, তাহলে শূন্য থেকে চুয়ান্ন নিয়ে ফুটিয়ে নিয়ে এটাকে কাটবে, তারপর বাহাত্তর বলেছে
তাহলে 72 এরকম ভাবে তোমরা বসাবে। বসানোর পরে দেখো শূন্য থেকে বসিয়ে 72 হবে, ফুটিয়ে নেবে, এরকম ভাবে যোগ করবে, কেমন এরকম ভাবে যোগ করবে। তারপরে 150, তাহলে এই বাহুটাতে বসাবে, খাতা তোমরা ঘুরিয়ে নেবে, এরকম ভাবে খাতা ঘুরিয়ে নিয়ে তোমরা এরকম ভাবে বসাবে। বসানোর পর 150, দেখো এটা 150, তাহলে এরকম ভাবে যোগ করবে, তারপর 36, আর সব শেষে 48 করবে, এরকম ভাবে হয়ে যাবে। পরপর যেটা যেমন ছিল সেরকম নাম দেবে, এরকম নাম কিন্তু হবে না। এখানে যেমন আগেরটা তো উল্টো পাল্টা ছিল, এখানে কিছুটা চেঞ্জ করে দিয়েছে। প্রথমটা তোমার যেমন ছিল, প্রথমটা দেখো কি ছিল, প্রথমটা ব্রাশ ছিল, তাহলে পরপর পরপর নাম দেবে, যেটা যেরকম পেয়েছো সেরকম। যে ঘরে তোমরা যেটা করেছো, নয়ের ঘর মানে হচ্ছে আর্ট পেপার, এখানে নয়ের ঘর মানে ব্রাশ, তাহলে 54 ডিগ্রি যেটা সেটা ব্রাশ হবে। এরকম ভাবে যেটা যত আছে সেরকম ভাবে তোমরা পরপর নাম দেবে, তাহলে কিন্তু তোমাদের যে প্রবলেম সেটা কিন্তু হয়ে যাবে। এরপরে দেখো উৎপাদকে বিশ্লেষণ দেওয়া হয়েছে 4 দাগের প্রশ্ন। দেখো প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে x³ - 9y³ লিখলাম, এটা গুণ করে দেবে, তাহলে 3x(x) মানে x²y মাইনাস মাইনাস প্লাস, তাহলে 3xyy²। এবার আমরা করব কি, x³ লিখলাম, মাইনাস এটা লিখলাম, প্লাস এটা লিখলাম, শেষে 9y³ লিখলাম। লেখার পরে 9y³কে ভেঙে দেব -9টা y³, তাহলে -1টা -8টা, তাহলে -1টা -8টা y³, টোটাল 9টা y³ হয়। এই জায়গাটা একটা সূত্র দেখো, a³ - 3a² b + 3ab² - b³, তাহলে a - b³3, আর 8 মানে হচ্ছে 2, তাহলে 2y তার বাইরে কিউব দেব। এবার দেখো এই ভেতরটাকে a ধরো, তাহলে a এর কিউব, 2y কে b ধরো, তাহলে b³, তাহলে a³ - b³ এর সূত্র a - b² a b × b² এবার পরের লাইনে শুধুমাত্র ক্যালকুলেশন করতে হবে, এটাকে আবার সূত্রে ভেঙে দাও, a - b² সূত্র, a² - 2b² এটা গুণ করো, তাহলে 2xy - 2yy হয়ে যায় y², আর 2x² 4, তাহলে 4y². এবার এখানে প্লাস 2xy - 2xy কেটে যায়, 4টি y² আর 8টি y², 5টি y², সেখান থেকে 2টি y² বাদ দাও, তাহলে 3টি y², তাহলে x² আর 3টি y² পড়ে থাকে, তাহলে এটা কিন্তু হয়ে যাবে ফাইনাল আনসার। তাহলে আজকে আমরা দেখো প্রশ্ন বিচিত্রা থেকে 4 নম্বর স্কুল অর্থাৎ বারানগর রাজকুমারী মেমোরিয়াল গার্লস হাই স্কুল থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া ছিল সেটার আমরা সমস্ত নিউমেরিক্যাল প্রবলেমগুলো খুব সহজভাবে সমাধান করলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা প্রশ্ন বিচিত্রা 2024 ক্লাস 8 এই নামে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে প্রশ্ন বিচিত্রা থেকে দেখবে আগের যে সেটগুলো নিউমেরিক্যাল প্রবলেমগুলো হয়ে গেছে, পরিবেশ বিজ্ঞানের সব সেট কমপ্লিট, ইতিহাস এবং ভূগোলের সমস্ত ফার্স্ট টার্মের কোশ্চেন পেপার সলভ হয়ে গেছে, সেগুলো তোমরা সেই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। যাদের সে সমস্ত ক্লাসগুলো দেখা হয়নি তারা কিন্তু অবশ্যই পুরনো ক্লাসগুলি দেখে নিও। আর আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তোমাদের কোনো প্রবলেম থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই সেটা কিন্তু তোমরা ইউটিউবের কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।